মৈত্রী পাইপলাইন উদ্বোধন করলেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাহিয়া মাহি গ্রেপ্তার। সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বিএনপির সমাবেশে বক্তারা। রমজানে পণ্যের যথেষ্ট মজুদ আছে, বেশি দাম নিলে ব্যবস্থা হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর। ডাচ বাংলার টাকা ছিনতাই অন্যতম পরিকল্পনাকারী সোহেল গ্রেপ্তার। নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণে নিহত এক, আহত সাত। দেশজুড়ে ঝড় বৃষ্টির আভাস। ইমরান খানের বাসভবনে পুলিশের অভিযান। তুরস্কে ফের 4.4 মাত্রার ভূমিকম্প। ওয়ানডের 7000 ক্লাবে নাম লেখালেন সাকিব।